नमस्कार सुप्रभात आपुनि चाय आछे न्यूज 18 अहोम नॉर्थ ईस्ट आरु एया विशेष सम्प्रचार महा संग्राम लोकसभा निर्वाचन द्वितीय पर्यायर भोटजुद्धर विशेष सम्प्रचार महा संग्राम ए मुहूर्त लै आहिछो आपनालकर सम्मुखलै आजि पुवा 6 बजार पुरा आमि नन स्टप कभारेज आगबढ़ाम द्वितीय पर्यायर भोटजुद्धर पुवा 7 बजा मात्र केतमान मुहूर्त बाकी आछे 7 बजार लगे लगे आरम्भ हब द्वितीय पर्यायर 5टा समष्टि अहोमर 5टा समष्टिर बाबे भोटजुद्ध आमार ভোট গ্রহণ কেন্দ্র সমূহত সাংবাদিকসকল থাকিব আমি গ্রাউন্ড রিপোর্ট আগবঢ়াম আজি দ্বিতীয় পর্যায়ের ভোট যুদ্ধ 5টা সমষ্টিত আজি হব ভোট গ্রহণ 7 বজাৰ লগে লগে মুকলি কৰা হব দ্বিতীয় পর্যায়ের 5টা সমষ্টিৰ প্ৰতিটো ভোট কেন্দ্র নগাঁও দৰং উদালগুৰি ডিফু সেলসৰ আৰু করিমগঞ্জ এই 5টা লোকসভা সমষ্টিত হব আজি দ্বিতীয় পর্যায়ের ভোট যুদ্ধ রাজ্যৰ 77,26,668 গৰাকী ভোটাৰে নিৰ্ণয় কৰিব 61 গৰাকী প্ৰাৰ্থীৰ ৰাজনৈতিক ভাগ্য ইয়ার ভিতর প্রদ্যুত বরদলৈ সুরেশ বড়া দিলীপ শইকীয়া দুর্গা দাস বড়ো মাধব রাজবংশী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী পরিমল শুক্লবৈদ্য কৃপানাথ মাল্লা অমর সিং টিশো জয়রাম ইংলেঙর দরে রথী মহারথীও আছে লক্ষণীয়ভাবে করিমগঞ্জ সমষ্টিত আছে সর্বাধিক 24 গৰাকী প্রার্থী 77,09,276 গৰাকী ভোটারের ভিতর মহিলা ভোটার হয়েছে 38,30,439 গৰাকী বিপরীতে পুরুষ ভোটার আছে 38,78,667 গৰাকী তৃতীয় লিঙ্গৰ ভোটার আছে 170 গৰাকী 9,133টা ভোট কেন্দ্ৰত অনুষ্ঠিত হব আজি দ্বিতীয় পৰ্যায়ৰ নিৰ্বাচন ইয়াৰ ভিতৰত 473টা ভোট কেন্দ্ৰ পৰিচালনা কৰিব কেৱল মহিলাই স্থাপন কৰা হৈছে 90টা মডেল ভোট কেন্দ্ৰ শান্তিপূৰ্ণ ভোট গ্ৰহণৰ বাবে ভোট কেন্দ্ৰসমূহত নিয়োগ কৰা হৈছে 143টা নিৰাপত্তা বাহিনী নির্বাচন পরিচালনার বাবে নিয়োগ করা হয়েছে 34,532 জন পোলিং আর প্রিজাইডিং বিষয়া আমি সমষ্টি ভিত্তিক তথ্য এই মুহূর্তে আগবাইছো টিভি স্ক্রিনত দৰং উদালগুৰি সমষ্টির অন্তর্গত বিধানসভা সমষ্টি সমূহত কিমান ভোটার আছে ইয়া তামুলপুর এসটি গোড়েশ্বর মুঠ ভোটার 1,99,407 গৰাকী ভেরগাঁও মুঠ ভোটার 1,60,329 গৰাকী উদালগুৰি এসটিত মুঠ ভোটার আছে 1,69,232 গৰাকী মাজবাট বিধানসভা সমষ্টিত মুঠ ভোটার আছে 1,82,241 গৰাকী টংলা বিধানসভা সমষ্টিত মুঠ ভোটার 1,77,404 গৰাকী নির্বাচন আয়ুক্তর এই মুহূর্তে ভাষ্য আগবঢ়াম পোনপটিয়া সম্প্রচারত ফোর্সেস উপলব্ধ রহেঙ্গি আপনি সুবিধা কে লিয়ে উপলব্ধ রহেঙ্গি খুলকে মতদান করতে আয়ে বিনা ভি কিসি চিন্তা কে বস মতদান কে পর্ব মে ভাগ জরুর লেনা হয় জেসে বলতে না চুনাও কা পর্ব দেশ কা গর্ব তো উস গর্ব মে শামিল হোনা সর আপনি আপনি এক মিটিং ভি লি থি জিসমে আইএমডি অর অফিশিয়াল সে তো উনহনে উনসে ভি কুছ ইনপুট লিয়া থা আপনে মৌসুম কো দেখতে হুয়ে ওয়েদার কিস তরফ গরমি হ্যায় ক্যা হ্যায় ও ক্যা ইনপুট রাহা উনকা অর উসকে হিসাব সে ক্যা কুছ এসা বিশেষ ইন্তজাম কিয়া গয়া হ্যায় দেখিয়ে হমনে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি আইএমডি ইন সবকো অর হেলথ ডিপার্টমেন্ট সবকো বুলায়া থা অর আপনে সিও সে ভি বাত কি ইসলিয়ে বুলায়া থা কি কহিং আগর গরমি কি অধিক সমস্যা হ্যায় তো হম উসকা ইন্তজাম জ্যাদা কর সকে तो विभाग ने हमें बताया मौसम विभाग ने कि वातावरण तापमान सामान्य रहने की उम्मीद है और फॉर्चुनेटली मतलब सौभाग्यवश पिछले दो दिन से वर्षा भी हो रही है बहुत सारे स्थानों में तो वातावरण अच्छा है और हमने भी बहुत व्यवस्था की है पीने का पानी हर जगह में है पंखा हर जगह में लगाया है शामियाना लगाया है क्यूज में व्यवस्था की है कुर्सियों का इंतजाम किया है हमने सब इसलिए किया है कि हमारे सब मतदाता अधिक से अधिक संख्या में वोट देने जरूर आए जरूर आए जरूर आए हमारा उनसे आग्रह है अनुरोध है गुजारिश है अपील है कि उन्हें आना चाहिए बड़ी संख्या में आना चाहिए यानी महिलाओं को युवाओं को ओल्ड एज को सबको आना चाहिए और आने के साथ साथ हमारा हमारे एम्बेसडर भी बनना चाहिए हमारा इन्फ्लुएंसर भी बनना चाहिए अपने साथ कुछ ना कुछ दोस्तों को कुछ ना कुछ साथियों को परिवार के साथ के लोगों को लेके मतदान लेने आना चाहिए नथिंग लाइक वोटिंग बड़ा गर्व का विषय है वोटिंग करना आना चाहिए जरूर मुझे उम्मीद है कि आज सब आएंगे आपसे अपील है कि जरूर वोट देने आए আৰু ইয়াত দ্বিতীয় ভোটযুদ্ধৰ প্ৰাক মুহূৰ্তত দেশৰ মুখ্য নিৰ্বাচন আয়ুক্ত ৰাজীৱ কুমাৰে সকলো শ্ৰেণীৰ ভোটাৰকে ওলাই আহিবলৈ আহ্বান জনাইছে
সকলো শ্রেণীর ভোটারক ভোটাধিকার সাব্যস্ত করবলে আহ্বান জানাইছে গণতন্ত্রের এই বৃহৎ মহোৎসব সকলকে অংশগ্রহণ করবলে আগবাইছে আহ্বান আর একসময়তে যুক্ত উদ্বেগজনক একটা বিষয় আছিল বর্ধিত তাপমাত্রা এই তাপমাত্রা সন্দর্ভত ভোটগ্রহণ কেন্দ্র সমূহ কেনেকা ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেই সন্দর্ভত সদরি করেছে। ইফালে আমি জানাই আছো আজি দ্বিতীয় পর্যায়ের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ 13খন রাজ্যের 88টা সমষ্টিত অনুষ্ঠিত হব। মুঠ 1,67,000 কেন্দ্রত হব ভোটযুদ্ধ। ভোটগ্রহণত নিয়োজিত হয়েছে 16,00,000 পোলিং আর প্রিজাইডিং বিষয়া। আজি ভাগ্য নির্ধারণ হব 1,202 প্রার্থীর। ইয়ার ভিতর 1,098 পুরুষ প্রার্থী, 102 মহিলা প্রার্থী আর 2 তৃতীয় লিঙ্গ প্রার্থী। 5টা সমষ্টির উপরি বিহারত 5টা সমষ্টি, ছত্তিশগড়ত 3টা, কর্ণাটকত 14টা সমষ্টিত হব ভোটগ্রহণ। আনহাতে কেরালার 20টা সমষ্টিত, মধ্যপ্রদেশের 7টা সমষ্টিত, মহারাষ্ট্রত 8টা সমষ্টিত, মণিপুর আর ত্রিপুরাত 1টাক সমষ্টিত হব ভোটগ্রহণ। ইয়ার উপরও রাজস্থানত 13টা, উত্তর প্রদেশত 8টা, পশ্চিমবঙ্গত 3টা সমষ্টি আর জম্মু কাশ্মীরত 1টা সমষ্টিত হব ভোটগ্রহণ। ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করবলে 3খন বিশেষ হেলিকপ্টার, 4খন বিশেষ রেল আর 80,000 বিমান নিয়োগ করা হয়েছে। পুনৰ জনাইছো আর 80,000 বাহন নিয়োগ করা হয়েছে। 1,237 আন্তঃরাজ্যিক চেকপোস্ট আর 263 আন্তঃরাষ্ট্রীয় চেকপোস্ট স্থাপন করা হয়েছে। 88টা সমষ্টিত আদর্শ ভোটকেন্দ্র আছে 4,195টা। 4,100 ভোটকেন্দ্র মহিলার দ্বারা পরিচালিত হব। 640টা ভোটকেন্দ্র বিশেষভাবে সক্ষম লোকের দ্বারা পরিচালিত হব। ইয়া সামগ্রিকভাবে সমগ্র দেশের তথ্য আমি আগবাইছো। একদরে এই 5টা সমষ্টিত আর মাত্র কেটামান মুহূর্তের পিছতে পুয়া 7 বজাৰ পর আরম্ভ হব ভোটগ্রহণ প্রক্রিয়া। আমার কেবাগী সতীর্থ সাংবাদিকর সঙ্গে আমি সংযুক্ত হম, গ্রাউন্ড রিপোর্ট আগবাব সাজু হয়ে আছে আমার কেবাগী সাংবাদিক। করিমগঞ্জের পর হীরক জ্যোতি মালাকর আছে, শিলচরের পর বলেন ভট্টাচার্য আছে, লগতে থাকিব নগাঁওর পর আমার জ্যেষ্ঠ সাংবাদিক নিলোৎপল বরা, লগতে থাকিব আমার জ্যেষ্ঠ সাংবাদিক বিপুল বর্মন। প্রথমে সংযুক্ত হয়েছো শিলচরত থাকা আমার সাংবাদিক বলেন ভট্টাচার্যর সঙ্গে। বলেনের সঙ্গে থাকিব শিলচরের পর আমার সাংবাদিক অনিরুদ্ধ লস্কর। বলেন, প্রথমে আপনার কাকলে আইছো, আর মাত্র কেটামান মুহূর্ত বাকি আছে 7 বাজিবলে, কেনেকুয়া ধরনের প্রস্তুতি এই মুহূর্ত ভোটগ্রহণ কেন্দ্রত? হয় জয়ন্ত, আজি দ্বিতীয় পর্যায়ের নির্বাচন আর দ্বিতীয় পর্যায়ের 5টাক লোকসভা সমষ্টিত অনুষ্ঠিত হব নির্বাচন। আর নির্বাচনের কারণে ইতিমধ্যে যিখিনি প্রশাসনীয় ব্যবস্থা সম্পূর্ণরূপে সাজু হয়েছে, মাজত মাত্র আর কেটামান মুহূর্ত, কারণ এই মুহূর্তে 6 বাজি পার অতিক্রম হয়েছে আর 7 বজাৰ লগেলগে আরম্ভ হব ভোটগ্রহণ প্রক্রিয়া। আর ভোটগ্রহণ প্রক্রিয়াক দেখবলে পাওয়া গেছে সম্পূর্ণরূপে প্রশাসনীয় ব্যবস্থা সাজু। সমান্তরালভাবে আমি এই মুহূর্তে উপস্থিত থাকা শিলচর লোকসভা সমষ্টির, আমি বরখলা বিধানসভা সমষ্টিত উপস্থিত আছো আর দেখব পাওয়া গেছে যে এই সমষ্টির এই ভোট কেন্দ্রত দেখবলে পাওয়া গেছে যে শিলকর্মী এমি স্কুল এই ভোট কেন্দ্রত বিশেষভাবে এই মুহূর্তে ভোটার আহি শারীর ঠিয় হয়েছে তেখেতকলে, কারণ পুয়ারে ভাগর ছবিখন অতি স্পষ্ট হয়, সুন্দর হয় আর এই ছবিখনে কিছু বার্তা প্রেরণ করে, কারণ যেতিয়াই আসলে রাতিপুৱা ভাগত ভোটার সকল ওলাই আহে ভোটদান সাব্যস্ত করবলে, তেতিয়াই আসলে এই ছবিখন এখন গতি লয়। কারণ আমি যদি চাও জয়ন্ত, যে প্রথম পর্যায়ত অতি উৎসাহজনক অসমত ভোটদান সম্পন্ন হয়েছে আর তেনে অবস্থাত এই দ্বিতীয় পর্যায়ের নির্বাচনে এখন ছবি সম্পূর্ণকৈ ইতিবাচক ছবি দিব আর তারপরে দেখবলে পাওয়া গেছে সম্পূর্ণরূপে সাজু হয়েছে প্রশাসনের ব্যবস্থা, ইতিমধ্যে হারিত আহি ঠিয় হয়েছে সেই সকল লোকের আমি কথা পাতিম। কিন্তু প্রথম যেহেতুকে আমি মুহূর্ত দেখাবলৈ লৈছো, কারণ কেইটামান মুহূর্ত অপেক্ষা আর লগে তারপরে আরম্ভ হব ভোটগ্রহণ প্রক্রিয়া, আর ভোটগ্রহণ প্রক্রিয়াক লৈ সাজু হয়েছে এই সকল নির্বাচনী বিষয়া, প্রিজাইডিং অফিসার। এয়া শিলচরের পর পরিবেশ দেখাইছে এইখানে মুহূর্ত ভোটকেন্দ্র সমূহত। ইতিমধ্যে ভোটার কিছু আহিছে, ভোটার সকলে শাড়ি পতা পরিলক্ষিত হয়েছে, কারণ রাতিপুৱাৰ ভাগত এনেদরে সকলে ভোটাধিকার সাব্যস্ত করে নিজের নিজের ব্যস্ততাপূর্ণ কামত ব্যস্ত হয়ে পড়ব, আর তারবাবে পুয়ার ভাগর পরাই ভোটার সকলে শাড়ি পতা পরিলক্ষিত হয়েছে। একদরে বোলিং প্রিজাইডিং বিষয়া সকলেও সকলো ব্যবস্থা এই মুহূর্তে সম্পূর্ণ করে তুলিছে। হয় বলেন, আমি পুনর্বার সেই পরিবেশ আপনার জড়িয়ে চাব বিচারিম, কারণ ভোটার সকল ইতিমধ্যে আহি উপস্থিত হয়েছে একাংশ ভোটার। মক ডিল হওয়া হয় যেহেতু 6 বজাৰ প্রাক মুহূর্তত ইভিএমৰ মক ডিল হয় আর সেই ধরনেরই দেখব পাওয়া গেছে যে এই মুহূর্তে সেই যিখিনি কাম কাজ প্রশাসনীয় তথা নির্বাচনী বিষয়ার যিখিনি কাম কাজ সেইখিনি কাম কাজ তেখেতসকলে চলাই আছে, কারণ 8গৰাকী প্রার্থীর ভাগ্য নির্ণয় হব। 13,79,000
ভোটারে ভোটদান প্রক্রিয়া সম্পন্ন করব আর তার কারণে উৎসাহজনক একটা ভোটদান যাতে সম্পন্ন হয় তার কারণে সকলে এই মুহূর্তত অধীর আকারে বাদ চাইছে আর ঠিক একদরে সমান্তরালভাবে যখন ভোটার অধিক উৎসাহী হয়ে থাকা যখন ভোটার তখনকলে আহি শারীর ঠিয় হয়েছে মো কথা বলতে চেষ্টা করছো কেনে ভোট দিবল আহিছে পথত নথিপত্র হাতত লৈ কেনে লাগিছে স্যার আমলকে তো ডিউটি ভোট তো দেনাই পড়েগা হম তো দেইঙ্গে ভোট ভোট নাই দেঙ্গে তো আমারা লড়কা বাচ্চা কে তো বহুত দিকদারি হোগা ইসলিয়ে হম তো ভোট দেনাই পড়তা হ্যায় ইসলিয়ে হম আগে কাম ধান্দা ছোড় কে ভোট দেনে কে লিয়ে কিমান সময় আহি থিয় হইছে হ্যাঁ হ্যাঁ কিমান কিমান মান আগর আহিছে মানে আমি এক ঘন্টা আগে আহিছি স্যার প্রথম আহিছে হ্যাঁ প্রথম আপনি কেন্দ্রত প্রথম ভোট দিব হ্যাঁ প্রথম ইয়া এটা কেন্দ্রৰ পৰা তেখেতে এই মুহূৰ্তত আপুনি কিমান মান সময় ৰাতিপুৱা কিমান মান সময় উঠিছে এক ঘণ্টা ৰাতিপুৱা এক ঘণ্টা আগতে ইয়াত আহি থিয় হৈছে অৰ্থাৎ পাঁচ বজাতে আপোনালোকে আহি থিয় হৈছে অৰ্থাৎ তেখেতসকলে সাজু হৈছে কাৰণ ভোট দিব গণতন্ত্ৰৰ আজিৰ এই বৃহৎ অনুষ্ঠান যদি চোৱা হয় তেতিয়াহলে গণতন্ত্ৰত আজিৰ এই বৃহৎ অনুষ্ঠানে তেখেতে মতদান প্ৰাণ কৰি আর গণতন্ত্রের এই বৃহৎ মহোৎসবত অংশগ্রহণ করবর উৎসাহ ভোটারসকলের মাজত দেখিলে পয়া হয়েছে পাঁচ বজার পরাই আহি ভোটকেন্দ্রত হারি পতা পরিলক্ষিত হয়েছে শিলচরের একটা ভোটগ্রহণ কেন্দ্রের সেই পরিবেশ আমাক দেখাই আছে আমার সতীর্থ সাংবাদিক বলেন ভট্টাচার্য যদি আমি শিলচর লোকসভা সমষ্টির তথ্য আগবাও শিলচর লোকসভা সমষ্টির অন্তর্গত বিধানসভা সমষ্টিত ভোটার সংখ্যা কেনে উদারবন্দত মুঠ ভোটার আছে 184,372 ইয়াতে পুরুষ ভোটার 90,863 মহিলা ভোটার 93,509 তৃতীয় লিঙ্গর ভোটার 2